বিজেপির কি সম্পর্ক আম আদমি পার্টির? আপর হইতে আরএসএস নেতার কি গোপন পরিকল্পনা? আপক কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনত নমাইছিল নেকি বিজেপিয়ে? কার নির্দেশত গুজরাটর নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল কেজরিওয়ালে? শঙ্কর সিং বাঘেলর এটার পাছত আন এটা বিস্ফোরক মন্তব্য। গুজরাটর পূর্ব বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলর বিস্ফোরণ। আম আদমি পার্টি সন্দর্ভত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বাঘেলে। কয় অরবিন্দ কেজরিওয়াল আছিল গুজরাটর আলহী। 5 ডিসেম্বর বিয়লি 5 বজাত এই অতিথি গুছি যাব। কেজরিওয়ালের সমস্ত পরিয়ালেই আরএসএসর দ্বারা প্রভাবিত। কংগ্রেসক পরাস্ত করিবর বাবে কেজরিওয়ালের হইতে আরএসএসে করেছিল গোপন কৌশল। আনকি আরএসএসর পরিকল্পনা মতেই কেজরিওয়ালে গুজরাটত নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছে বলে কব বিচারে প্রাক্তন মুখ্যমন্ত্রীগিয়ে। আম আদমি পার্টির হইতে বিজেপির গোপন সম্পর্ক আছে, যার বাবে কংগ্রেসক পরাস্ত করিবলে উঠি পড়ি লাগিছে কেজরিওয়াল। শঙ্কর সিং বাঘেলর এই মন্তব্যই এটা বিশেষ তাৎপর্য বহন করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ ডিজিটাল। বাঘেল এজন বিজেপি দলের পুরনি জ্যেষ্ঠ নেতা, অবশ্যই এটা দল ত্যাগ করেছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও আছিল বাঘেল, আর বাঘেলের দরে এজন নেতায় আম আদমি পার্টি সন্দর্ভত করা এনে মন্তব্যই এটা বিশেষ তাৎপর্য বহন করেছে, কিয়নো আম আদমি পার্টির বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনিয়া। বহুলোকেই কব বিচারে আম আদমি পার্টি বিজেপির বি টিম। তেনে সময়ত বাঘেলর এই অভিযোগের প্রত্যুত্তর আপে কিদরে দিয়ে সেয়া পরবর্তী সময়ত লক্ষণীয় হব। ইয়ার লগে লগে প্রাগ ফোকাসর মই ডিম্পিয়ে বিদায় লৈছো। আপোনালোকে অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটেল।